বর্তমান সময়ে আলোচিত পেঁয়াজ পেঁয়াজ কোনো সবজি নয় এটি একটি মশলা জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম অ্যালুয়াম চিপা দু সালের প্রতিবেদন অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ দেশ চীন পেঁয়াজ রপ্তানিতে শীর্ষ দেশ নেদারল্যান্ডস পেঁয়াজ রপ্তানিতে শীর্ষ দেশ নেদারল্যান্ডস পেঁয়াজ আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ পেঁয়াজ আমদানি করে আটটি দেশ থেকে আটটি দেশ হচ্ছে ভারত পাকিস্তান মিয়ানমার মিশর চীন তুরস্ক সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান বাংলাদেশে পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত পাবনা সাতিয়া কৃষি বিষয়ক আরও কিছু তথ্য অর্থনৈতিক সমীক্ষা দু হাজার উনিশ অনুযায়ী কৃষির উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ চল্লিশ দশমিক ছয় পার্সেন্ট আঠেরো এবং উনিশ অর্থ বছরে কৃষিক্ষেত্রের অবদান তেরো দশমিক ছয় পার্সেন্ট বাংলাদেশের জমির বন্টন মোট জমির পরিমাণ এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতাত্তর হাজার সাতশো একাত্তর হেক্টর কৃষি জমির পরিমাণ এক কোটি একুশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো চার হেক্টর আবাদ যোগ্য জমির পরিমাণ সপ্তাশি লক্ষ একান্ন হাজার নয়শো সাঁত্রিশ হেক্টর মাথাপিছু আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক তেরো একর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবন করেছে নতুন জাতের চেরি টমেটো বি ইউ চেরি টমেটো ওয়ান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বহুমূত্র রোগ নিয়ন্ত্রণ কণ্ঠকাঠিন্য দুর হজমশক্তি ও রুচি বর্ধনে কার্যকরী মশলা উৎপাদন করেছে উদ্যাপিত জাতের নাম দেওয়া হয়েছে বাড়ি ফিরিঙ্গি এক বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভী বাজারে বর্ণালী বা শুভ্র কি, বর্ণালী বা শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা বাংলাদেশের রুটি জুরি বলা হয় ঠাকুরগাঁও জেলাকে বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি ও উপজাতি জনসংখ্যা জনসংখ্যায় সার্বভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় মুসলিম বিশ্বের চতুর্থ এবং এশিয়া পঞ্চম একটি দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করার পদ্ধতিকে বলে আদমশুমারি বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশের পরিসংখ্যান ব্র আঠারোশো বাহাত্তর সালে লর্ড মেয়াল শাসনামলে ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় স্বাধীন বাংলাদেশে পর্যন্ত আদমশুমারি হয় পাঁচটি উনিশশো চুয়াত্তর সালে প্রথম উনিশশো একাশি উনিশশো একানব্বই দু হাজার এক এবং দুই হাজার এগারো সালের উনিশে মার্চ